হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন রেহেনা করিম ব্লগস থেকে আবারও চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যদিও আমি আসলে বাজার দেখতেই পাবেন যে আমি আসলে বাজার করেছি সাপ্তাহিক না এটা মাসিক বাজারও বলা যায় তো সময় যেহেতু পাই না জব করি তো ওই জন্য যখন বাজারে যাই একসাথে অনেক কিছুই নিয়ে আসে আর লাস্ট অনেক দিন ধরে এরকম বাজার করা হয় না তো আজকে গিয়ে বাজারটা করে নিয়ে আসলাম তো আজকে আসলে আমি কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে যেটা আসলে আমাদের সবার সাথেই ঘটে থাকে কারণ কি আমাদের চারপাশে এমন কিছু হিংসুটে মানুষ থাকে যাদের জন্য হয়তো আমাদের ভালো থাকাটা হয় না কারণ এখন বর্তমানে দেখা যায় যে আপনি ভালো আছেন সেটা অনেকেরই পছন্দ না আপনি ভালো থাকেন ভালো খান ভালো চলেন এটা খুব কম মানুষই পছন্দ করে তো যাই হোক আমি ডিটেলসে যাওয়ার আগে শুরুতে একটা কথা বলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন প্রেস করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো এখানে দেখতে পেয়েছেন যে আমি অনেক রকমের মাছ নিয়ে এসেছি এখানে তেলাপিয়া মাছ ছিল পোয়া মাছ ছিল চিংড়ি মাছ ছিল ইলিশ মাছ ছিল আসলে ইলিশ মাছটা আমার বাসায় কেউই খায় না তাই আমি ছোট থেকে দুইটা জাস্ট আমার জন্য নিয়ে এসেছিলাম যাতে ফ্রাই করে খাই তারপর ওখানেও ডিম হয়েছিল আর কিছু কাঁচা সবজি এনেছি কারণ সবজিও আমার বাসায় তেমন একটা খায় না আলু ছাড়া আমার বাচ্চারা কিছু খায় না তো সবজি বলতে আমি ফুলকপি লাউ মিষ্টি কুমড়া এগুলো এনেছি লেবু কাঁচামরিচ ধনে পাতা বেশিরভাগই আসলে মাছটা এনেছি তাতে লোটিয়া মাছটাও আমি খাই ইলিশ মাছটাও আমি খাই আর বাকিগুলো বাচ্চারা খায় বাচ্চারা বলতে বড়ো ছেলে খায় আর আপনাদের ভাই এত বাসায় খায় না যেহেতু ওর অফিসেই খায় সকালে দুপুরে রাতেও পুরোটাই অফিসেই খায় তো যাই হোক যেটা শেয়ার করতে চেয়েছিলাম আসলে কী বলবো যেহেতু আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি সব কিছু বলতে সব কিছুই মোটামুটি শেয়ার করি তো ভাবলাম যে এটাও শেয়ার করি কারণ কষ্টের ব্যাপার যদিও কষ্টের কথা কাউকে বলতে নেই কারণ কিছু কিছু মানুষ আছে আপন বিশেষ করে আপন মানুষদেরকে যখন আপনি কষ্টের কথা শেয়ার করবেন তর তখন তারা সেটা নিয়ে হাসি ঠাট্টা মজা করবে ইচ্ছে বেশি কিছু না কিংবা দেখা যাবে আপনার কাটা গায়ে লবণের ছিটা দিবে আপনাকে সান্ত্বনাও দিবে না তাই কষ্টের কথা কাউকে শেয়ার না করাই উচিত তারপরও কখনও কখনও দেখা যায় যে কিছু কষ্টের কথা শেয়ার করলে নিজেকে হালকা করা যায় তো যাই হোক আসলে আমি আমার ইউটিউব জার্নি অনেকেই জানে যে লাস্ট তিন বছর ধরে আমার ইউটিউব জানি চলছে আমি ভিডিও করে আপলোড করি হয়তো ওভাবে এডিটও করতে পারি না এডিটিং যতটুকু পারি ততটুকুই করে আমার ভিডিও হয়তো অনেকের কাছে ভালো লাগে না আবার অনেকের কাছে ভালো লাগে আসলে সবার কাছে ভালো লাগবে এমন তো কোনো কথা নেই কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো নাও লাগতে পারে আমার কথা হচ্ছে যাদের কাছে আপনাদের ভালো লাগে না আপনারা ইগনোর করে যান সেটা নিয়ে ব্যাড কমেন্ট করার কিছু নেই কারণ আপনি যদি একটা খারাপ কথা বলেন কাউকে এতে কিন্তু আপনারই রুচির পরিচয় হচ্ছে বা আপনারই ফ্যামিলির বা আপনার ব্যবহার কীরকম সেটারই পরিচয় দেওয়া হচ্ছে সো কাউকে বড়ো কথা বলে হয়তো আপনি তাকে হার্ট করতে পারছেন এতে করে সে কষ্ট পাচ্ছে কিন্তু সে কষ্টটা কিন্তু একদিন আপনার কাছেও ব্যাক করবে কারণ আপনি যাকে কষ্ট দিচ্ছেন উপরওয়ালা কিন্তু দেখছে সে হয়তো আপনাকে কিছু বলছে না চুপ করে আছে উপরওয়ালার কাছে বিচার দিচ্ছে আর আমি এটা বুঝি না ভাই কেউ ভালো আছে সেটা যেন আমাদের কেন চুলকায় কেউ যদি ভালো থাকে সেটা খুশি হন কারণ সে ভালো আছে আপনার কোনো রিলেটিভ ভালো আছে হ্যাঁ ভালো আছে এখন অন্যজন কেন এই সে এটা সেটা করছে সেটা নিয়ে ও ভালো কেন চলছে ভালো খাচ্ছে কেন ভালো পড়ছে কেন সেটা নিয়ে আমি হিংসা করে কি করব বলেন একটা কথা আছে না যে হিংসার মধ্যে নাকি ফাঁস আছে যেটা মা থেকে শুনেছি যে আপনি যাকে হিংসা করবেন সে কিন্তু আরও উপরের দিকে উঠবে আপনি যে হিংসা করছেন আপনি রসাতলে যাবেন কারণ কি আপনি তাকে হিংসা করছেন তো হিংসা না করে আমার মনে হয় আমরা একে অপরের পাশে থাকি যেমন আমি ইউটিউবে যতদিন করছি ততদিন কিন্তু আমি অনেক বাধা বিঘ্ন পেরিয়ে এসছি অনেক এখনও বাধা পাচ্ছি এখনও পাচ্ছি না তা কিন্তু না আবার কিছু এখানে ইউটিউবার আপদের কথা বলি দেখেন আপনারা হয়তো দেখা যায় যে আপনাদের ভিডিওতে ভিউ একটু বেশি হচ্ছে হ্যাঁ হচ্ছে তাই বলে ছোটো ইউজারদেরকে ইগনোর করবেন না কেউ আপনার ভিডিও কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছে কিন্তু আপনি তাকে ইগনোর করছেন আবার যখন দেখা যায় যে আপনার ভিডিও সে দেখা ছেড়ে দেয় আপনি এসে কমেন্ট বক্সে লিখেন যে আপনি আমার ঘরে আসেন না কেমনে যাবে বলেন আবার অনেকেই বলেন বন্ধু করেছি দেখা যায় যে সাবস্ক্রাইব অ্যাড হয় না তো মিথ্যা বলার কি দরকার মিথ্যা না বলে রয়্যাল থাকেন তাহলে আপনিও উপরের দিকে যেতে পারবেন অন্যজনও যেতে পারবে আর হিংসা করার কি আছে একজন আরেকজন উশিলা ছাড়া কিছু হয় না আপনার উসিলায় আমি এক বাবা আমার উসিলায় আপনি এগোবেন আমি যখন ইউটিউব শুরু করেছি আমি হারো কারো হেল্প পাইনি কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি সবাইকে হেল্প করার এখনও করে যাই তো যাই হোক আমার কথা যদি কারো কষ্ট লেগে থাকে তার জন্য আমি সরি আসলে কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম এটাই আর কিছু না তো ওই দিনটা যেদিন বাজার করেছে অনেক কষ্টের ছিল সব শেষ করে রান্না রান্নাবান্না করে শেষ করলাম এই আর কি